হাই ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার মন্ডল তো তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে আজকে সাড়ে চারটার থেকে কিন্তু ভোটের দিন ঘোষণা করা হয়েছে তো অনেক বন্ধু আমাকে কিন্তু কমেন্ট করছে যে দাদা ভোটের দিন ঘোষণা হয়ে গেছে তাহলে কি সেকেন্ড ফ্লটটাকে জয়নিংয়ে কোনো প্রবলেম হবে এক্সাইজ কনস্টেবলের মেন এক্সাম কবে হবে আর ডব্লিউ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু আপডেট দিন তো ভিডিওটা একটু স্কিপ করবে না পুরো শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে তো আজকের ফার্স্ট আপডেট যে তোমাদের ভোটের দিন ঘোষণা করা হয়েছে তাহলে তোমাদের ভোট শুরু হবে দেখো পশ্চিমবাংলায় টোটাল কিন্তু আট দফায় তোমাদের ভোট হবে টোটাল আট দফায় ভোট শুরু হবে তিরিশটি আসনে কিন্তু পশ্চিমবাংলায় ভোট হবে তোমরা হয়তো প্রত্যেকে শুনে গেছো তিরিশটি আসনে আর ভোট কিন্তু শুরু হচ্ছে সাতাশে মার্চ সাতাশে মার্চ কিন্তু তোমাদের পুরো ভোট শুরু হচ্ছে আর ভোটের যে ফল মানে ঘোষণা করা হবে দুইয়ে মে থেকে ঘোষণা করা হবে তোমরা হয়তো প্রত্যেকে পুরো ক্লিয়ারভাবে ব্যাপারটা শুনে গেছো আর আট দফায় ভোট শুরু হবে তাহলে এই দিনের মধ্যে যে ডাব্লিউ পুলিশ কনস্টেবল যে সেকেন্ড ফ্লটে জয়নিংয়ে কোনো কি প্রবলেম হতে পারে তারপর তোমরা হয়তো প্রত্যেকে জানো যে ফোর্থ মার্চ তোমাদের একটা স্পেশাল বেঞ্চ বলে যে হাইকোর্টের স্যাটেট থেকে একটা তারপর তোমাদের একটা জয়নিং নিয়ে কিছু ব্যাপার আছে তাহলে তাতে কোনো সমস্যা প্রবলেম হতে পারে তো দেখো ভাই আমি তোমাদের বলি আমি অনেক সোর্স থেকে বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে দেখলাম তার জন্য যে দেখলাম যে তোমাদের ভিডিওটা কিন্তু অত্যন্ত জরুরি তো এটাই দেখলাম যে ফোর্থ মার্চ কিন্তু তোমাদের পুরো স্যাটেজ এই কেসটা নিয়ে পুরো তোমাদের স্পেশাল কোর্ট পুরো বসছে তোমাদের কোনো অসুবিধা হবে না আর তোমরা ভোটের আগে তোমরা পুরো মানে জয়নিং করবে এই আপডেটটা পুরো কিন্তু আমার কাছে রয়েছে ভোটের আগে তোমাদের জয়নিং করার একটা প্রবল প্রবলভাবে সম্ভাবনা রয়েছে এই আপডেটটাই পেয়েছি আর উদ্দেশ্যে আমি তোমাদের একটা কথাই বলবো তো তোমাদের আমি উদ্দেশ্যে একটা কথায় রিকোয়েস্ট করব যে কেউ কিন্তু কেসের মধ্যে জোড়াবে না এটা তোমাদের প্রত্যেক একটা ছোট ভাই হিসাবে কিংবা কিছু কিছু সালের দাদা বন্ধু হিসাবে কিন্তু তোমাদের কাছে এটা আমি রিকোয়েস্ট করছি যে মিস্টার মন্ডলের চ্যানেল থেকে কেউ কিন্তু কোনো অযথা ভুল স্টেপ অর্থাৎ কেউ কোনো কেস করবে না কারণ কেস যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের ব্যাপারটা কিন্তু আবার বেড়ে বেড়ে যাবে আর দিনের পর দিন কিন্তু হেয়ারিংয়ের ডেট চলে আসবে তো তোমাদের একটাই রিকোয়েস্ট করব। কেউ কেস করবে না হ্যাঁ তোমরা রিকোয়ারমেন্ট বোর্ডে যেতে পারো স্যারকে রিকোয়েস্ট করতে পারো যে আমাদের স্যার দিনটা একটু আগানো হোক চার তারিখ যেন আমাদের ফুলফিল কমপ্লিট হয়ে যায় ফোন করতে পারো মাননীয় মমতা ব্যানার্জিকে টুইট করতে পারো কিন্তু অযথা কেউ কারো কোথায় যেয়ে যায় বল কিন্তু আমি তোমাদের পরিষ্কারভাবে বলছি কেস করবে না কারণ কেস করলে তোমাদের কিন্তু আবার ডেটের পর ডেট বাড়বে আর তোমাদের কিন্তু রিকোয়ারমেন্টটা কিন্তু তোমাদের জয়নিং হতে আবার কিন্তু সমস্যা হয়ে যাবে তো তোমাদের এইটাই আমি রিকোয়েস্ট করবো তোমাদের ছোট ভাই হিসাবে ধরে নিতে পারো এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর তোমাদের চার তারিখ কিন্তু এখন পর্যন্ত যে আপডেটটা উঠেছে চার তারিখ তোমাদের কিন্তু প্রবল প্রবলভাবে একটা জয়নিংয়ের চান্স আছে তো এ নিয়ে আমি আর বেশি কিছু বলবো না কারণ বেশি কিছু বলা বারণ আছে তাছাড়া এই সম্পর্কে কিন্তু আমি আর বেশি ভিডিও দিনি তো আশা করি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আর ভোটের জন্য কোনো প্রভাব পড়বে না এটুকুই জাস্ট বলবো আর এরপর দেখে নাও আর ভিডিওর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এক্সাইজ কনস্টেবলের মেন্স এক্সাম ডেট তো যেহেতু দুয়ে মে অর্থাৎ দুয়ে মে থেকে যে ভোটের ফল ফলসার ঘোষণা হবে তো তোমাদের কিন্তু পরীক্ষা হবে মেতে মানে মে যেহেতু ফার্স্ট উইক মেতে কোনো চান্স নেই জুন মাস জুন মাস তোমাদের কিন্তু একটা এক্সেপ্টেড ডেট এখন থেকে ধরে নাও যে জুন মাসের ফার্স্ট উইক দিকে কিন্তু তোমাদের এক্সাইজ কনস্টেবলের মেন্স এক্সাম ডেট হওয়ার কিন্তু একটা প্রবল প্রবলভাবে চান্স রয়েছে যেহেতু মার্চ এপ্রিল মে এই তিন মাস পুরো ভোটের সিজন চলবে ফল ঘোষণা হবে তারপর ভোট চলবে তো এই তিন মাস তোমরা প্রিপারেশানটা ভাবে নাও এটা তোমাদের কাছে একটা কিন্তু ব্যাপক ব্যাপক একটা ভালো সুযোগ যে তোমরা পুরো যে তোমরা পুরো ব্যাপারটা পুরো একদম যে কনফিউজ করতে পারবে যে তোমাদের একটা প্রিপারেশানের কিন্তু পুরো সুযোগ রয়ে যাবে এই তিন মাস অর্থাৎ মার্চ এপ্রিল মে তো এই তিন মাস যাদের যাদের এখনও ভালোভাবে প্রিপারেশান নাও নেই তারা এখন থেকে ফুলফিলভাবে প্রিপারেশান নাও কারণ তোমাদের এটা কিন্তু একটা হিউজ হিউজ পরিমাণের সুযোগ তোমাদের এই এক্সাইজ কনস্টেবলে তোমরা যদি এখন থেকে তিন মাস প্রিপারেশান নাও তাহলে তোমরা কিন্তু আরামসে বেড়ে যাবে এই একটা কথা তোমাদের বলে দিলাম অনলি ফর এই তিন মাস তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও তোমরা কিন্তু ফুলফিলভাবে সাকসেস পাবে আর ডাব্লিউ কনস্টেবল এবং সাম ইন্সপেক্টার পিলিমিনের পরীক্ষা এটাও কিন্তু জুন মাস ছাড়া বই তার আগে কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এখন থেকে তোমরা কেউ বাড়িতে বসে না থেকে প্রিপারেশান চালিয়ে দাও তোমাদের এক্সাম কিন্তু হবে এটাই তো ভিডিওটা ভালো লাগলে একটু অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং তো এটুকুই আপডেট ছিল আজকের মতো জয় হিন্দ